কলকাতার বিপক্ষে দিল্লির মোস্তাফিজুর রহমান সবাইকে চমকে দেওয়ার মতো বল করেছেন। প্রথম ওভারে বলে এসে পাঁচ বলে পাঁচটি ডট দিয়েছেন। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাঠার মাস্টারের দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি বলেছেন, ফিজের প্রথম ওভারটি ছিল খুবই ভয়ানক ও দুর্দান্ত। তিনি আরও বলেন, কলকাতার দুই ওপেনার ভেনকার্টিস আয়ার ও এরান ফিঞ্চকে একেবারেই নাস্তানাবুদ করে দিয়েছেন এই কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান তার প্রথম ওভারে পাঁচটি বলে পাঁচটি ডট ও একটি বলে দুই রান দিয়ে শেষ করেন সেই ওভার। এর আগের ম্যাচগুলোতে মোস্তাফিজুর রহমানকে পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং এ আনলেও আজ আবারও ইনিংসে শুরুতে বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। আজ আবারও প্রথম ওভারে বলে এসে পূর্ণ সফলতা পেয়েছেন এই কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই মুহূর্তের আপডেট নিউজ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।